মমতা ব্যানার্জির দল আলাদা, দলগতভাবে উভয় উভয়ের বিরুদ্ধে লড়াই করবে এটা স্বাভাবিক আছে। কিন্তু যখন সরকারি ক্ষেত্রে থাকে তখন মোদিজি সারা দেশের প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি সারা রাজ্যের মুখ্যমন্ত্রী। অতএব সাংবিধানিক যে দায়ভার আছে সেই দায়ভারকে কেউ অস্বীকার করতে পারে না। অতএব সাংবিধানিক দায়ভার এবং এর সাথে যুক্ত সৌজন্যতা, এই দুটোকে মিলিয়ে যদি দেখা হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রীর কর্তব্য থাকে তার সাথে দেখা করা, এবং তাকে তো রিসিভ করতে যাওয়াটা উচিত ছিল বা সি অফ করতে যাওয়া উচিত ছিল, সেই কর্তব্যটা সৌজন্যতা পালন করেনি মমতা ব্যানার্জি, বাকি কিছু চেষ্টা করেছে, এটাই স্বাভাবিক আছে। আর যারা এ নিয়ে কথা তুলছে আমি মনে করি তারা কোনো শিষ্টাচার বোঝে না, সংবিধান বোঝে না, কোনো সৌজন্য বোঝে না, শুধু ইনকলাব জিন্দাবাদ বোঝে বলেই তারা এই জাতীয় কথাবার্তাগুলো বলছে। তারা দেশের পার্টি নয়, কমিউনিস্ট পার্টি, সিপিএম, এরা এই দেশের কোনো জিনিস আছে? বিদেশ থেকে একটা অচল জিনিস এখানে ঢুকে পড়েছে, কিছুদিন চলেছিল এখন আর চলছে না, সেই জন্য তারা কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি মনে করি যে সরকারি ধর্ম আর রাজনৈতিক ধর্ম এই দুটো আলাদা আছে। আর একটা প্রশ্ন